বাড়ি কিনে নজির করেছেন। তারপরেও বাড়ি ভাড়া নিতে হয় জেফ বেজোসকে, আর মাসে মাসে সেজন্য প্রায় 5 কোটি টাকা ভাড়া গুনতে হয় অ্যামাজন কর্তাকে। সেই টাকা পান এক গায়ক। তার কাছে নেই এমন জিনিস খুব কমই রয়েছে পৃথিবীতে। শখ মেটাতে কি না কেনেন তিনি, বাড়ি কিনে নজিরও করেছেন। তারপরেও বাড়ি ভাড়া নিতে হয় জেফ বেজোসকে, আর মাসে মাসে সেজন্য প্রায় 5 কোটি টাকা ভাড়া গুনতে হয় অ্যামাজন কর্তাকে। সেই টাকা পান এক গায়ক। শখ তার বেশ অদ্ভুত, কোটি কোটি টাকা খরচ করে ভাঙা জিনিসও কিনে ফেলছেন বেজোস। এবার সেই শখ মেটাতে এই মাসে খরচ করছেন $6 লক্ষ, ভারতীয় মুদ্রায় যা প্রায় 5 কোটি টাকা। ওই টাকা দিয়ে ক্যালিফোর্নিয়ার মালিপুতে সমুদ্রের পাড়ে একটি বাড়ি ভাড়া নিয়েছেন বেজোস। সঙ্গী লরেন সানজোসকে নিয়েই তিনি থাকছেন সেখানে। ওই বাড়িটি আদতে আমেরিকার জ্যাজ স্যাক্সোফোন বাদক কেনিজের, পাশাপাশি কেনি কম্পোজার এবং প্রযোজক। 1998 সালে বাড়িটি কিনেছিলেন কেনি, দাম পড়েছিল $1.25 লক্ষ, ভারতীয় মুদ্রায় যা প্রায় 103 কোটি টাকা। পরে 2000 সালে ওই মূল বাড়ি লাগোয়া আর একটি ছোট বাড়ি কিনে নেন কেনি, তার দাম ছিল $30 লক্ষ, ভারতীয় মুদ্রায় যা প্রায় 24 কোটি টাকা। কেনির এই বাড়ি যে ভাড়া নিয়েছেন বেজোস, তার আয়তন 5,500 বর্গফুট, রয়েছে 2টি বেডরুম আর 4টি বাথরুম। বাড়িতে রয়েছে একটি রেকর্ডিং স্টুডিও যার আয়তন 1,500 বর্গফুট। এছাড়াও সিনেমা দেখার জন্য একটি ছোটখাটো প্রেক্ষাগৃহ রয়েছে। বাড়ির পেছনে রয়েছে সুইমিং পুল, বিশাল বড় বাগান। বাড়ির সঙ্গে রয়েছে 3,500 বর্গফুটের অতিথি নিবাস। দোতলা ওই অতিথি নিবাসও কম বিলাসবহুল নয়। বাড়ির সঙ্গে লাগোয়া লিটলয় ডুম সৈকতেরও মালিকানা থাকবে মালিকের হাতেই। ওই সৈকতে বাড়ির বাসিন্দা ছাড়া আর কারো প্রবেশ নিষেধ। সংবাদ মাধ্যম জানিয়েছে গত মার্চ থেকে মালিবুর এই বাড়ি ভাড়া নিয়েছেন বেজোস এবং সানজোস। বাড়ি ভাড়া মাসে প্রায় 5 কোটি টাকা হলেও তাতে কোনো আসবাব ছিল না, সবটাই নতুন করে কিনে সাজিয়েছেন বেজোস। কেনির ব্যক্তিগত জিনিসপত্র একটি ঘরে রাখা হয়েছে, সেগুলি ব্যবহার করছেন না বেজোস। 2020 সালে বেজোস আমেরিকার শিল্পপতি তথা স্টুডিওর মালিক ডেভিড গ্যাফেনের একটি বাড়ি কিনে নজির করেছিলেন। মনে করা হয় তার আগে অত দাম দিয়ে কেউ কোনোদিন বাড়ি কেনেননি। ওই বাড়ির দাম কত ছিল তা প্রকাশ্যে অবশ্য আনা হয়নি। 1928 সালে তৈরি হয়েছিল বাড়িটি, 13,600 বর্গফুট জায়গা নিয়ে। বাড়িতে রয়েছে টেনিস কোর্ট, গলফের মাঠ, সুইমিং পুল, গাড়ি সারানোর গ্যারেজ, বাড়ি লাগোয়া একটি অতিথি নিবাসও রয়েছে। মাস কয়েক আগে সানজোসের সঙ্গে বাগদান সেরেছেন বেজোস, শীঘ্র বিয়ে করবেন বলে খবর। বিয়ের আগে এই যুগল এখন ছুটি কাটাচ্ছেন বিভিন্ন দেশে। বেজোসের এই সফরে সঙ্গ দিচ্ছেন পপস্টার কেটি পেরি এবং তার সঙ্গী নায়ক অরল্যান্ডো ব্লুম। একটি সংবাদ মাধ্যমের দাবি, ক্রোয়েশিয়ার ডুবোরভনিকের রাস্তাতেও দেখা গিয়েছে বেজোস আর সানজোসকেও। তখন সঙ্গী ছিলেন আমেরিকান গায়ক আশার। দাবানলে বিপর্যস্ত হাওয়াইয়ের মাউই দ্বীপ, সেই দ্বীপের পুনর্গঠন সংস্কারের জন্য বেজোস এবং সানজোস $10 কোটি অনুদান ঘোষণা করেছেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 826 কোটি টাকা।